আজকের ক্লাসে আমরা জিওগ্রাফিক্যাল থটস বা ভূগোল চিন্তার বিকাশ এই চ্যাপ্টার থেকে এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজম বা ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানব, ঠিক আছে? তো এই যে ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজম অ্যাকচুয়ালি সোসিওলজি বা সমাজ বিজ্ঞানের একটি কনসেপ্ট। কি বলছি, এই কনসেপ্টটি বা এই অ্যাপ্রোচটি কি সোসিওলজি বা সমাজ বিজ্ঞানের একটি কনসেপ্ট, ঠিক আছে? তো প্রথমে আমরা এই কনসেপ্টের মূল বিষয়বস্তু সম্পর্কে জানব এবং এরপরে আমাদের সাবজেক্ট জিওগ্রাফি বা ভূগোলে এই কনসেপ্টটি কীভাবে ব্যাখ্যা করা হয় সেই সম্পর্কে জানব। তবে ডিসকাশন শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এই মাসের 23 তারিখ মানে 23 জুন 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য একটি নতুন এসএলএসটির কোচিং ব্যাচ শুরু হচ্ছে। কবে বলছি? 23 জুন 2024 থেকে। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলে, তোমরা রিকোয়েস্ট করেছিলে একটা নতুন ব্যাচ শুরু করার জন্য, তাই একটা নতুন ব্যাচ শুরু করছি কবে থেকে বললাম, 2024 সালের 23 জুন থেকে, ঠিক আছে? তো যদি তোমরা জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এবার দেখো, এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজম এর মূল বিষয় কী বলতো? এর মূল বিষয় হচ্ছে ফাংশন, তাই তো? এর মূল বিষয় হচ্ছে ফাংশন বা কর্ম, তাই তো? এই যে ফাংশন শব্দ, এই ফাংশন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। রাষ্ট্রবিজ্ঞানে এই ফাংশনকে একরকমভাবে ব্যাখ্যা করা হয়, সোসিওলজি বা সমাজবিজ্ঞানে একরকমভাবে ব্যাখ্যা করা হয়, বায়োলজি বা জীববিজ্ঞানে একরকম ব্যাখ্যা আছে, আবার আমাদের ভূগোল শাস্ত্রে একরকম ব্যাখ্যা আছে, ঠিক আছে? তো এই কোন সাবজেক্টে এই ফাংশনের অর্থ কীভাবে প্রকাশ করা হয় সেটা পরে বলছি। তার আগে আমরা জেনে নিই যে এই দৃষ্টিভঙ্গি মানে ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজম এর মূল বক্তব্য বা মূল বিষয় কী। খুব সহজ উদাহরণ দিয়ে আগে বুঝে নাও। দেখো যে মনে করো এই কার বা গাড়িকে যদি আমরা একটা সিস্টেম বা তন্ত্র বা ব্যবস্থা হিসাবে ধরি, কি বলছি, কারকে যদি আমরা একটা সিস্টেম বা তন্ত্র বা ব্যবস্থা হিসেবে ধরি, তাহলে এই সিস্টেম বা তন্ত্রের আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে রান বা চলা, তাই তো? তাহলে এই সিস্টেমটার বা কারের আলটিমেট গোল কি? রান বা চলা, তাই তো? এবার দেখো, এবার আমরা জানি এই যে কার বা গাড়ি কি বিভিন্ন পার্টস বা অংশ নিয়ে গঠিত, তাই কি না? যেমন ধরো চাকা, ব্রেক, ক্লাচ, লাইট, হর্ন, এক্সিলেটর, ইঞ্জিন, গিয়ার, তাই তো? এরকম বিভিন্ন অংশ নিয়ে এই সিস্টেম মানে কারটা গঠিত, তাই তো? এবার এই যে প্রত্যেকটা পার্টস বা অংশ, প্রত্যেকটা পার্টসের কি আলাদা আলাদা কাজ আছে, তাই কি না? চাকার একরকম কাজ, ব্রেকের একরকম কাজ, ক্লাচের একরকম কাজ, হর্নের একরকম কাজ, লাইটের একরকম কাজ, অ্যাক্সিলেটর একরকম কাজ, আবার কি ইঞ্জিনের একরকম কাজ, তাই তো? তাহলে সব কাজ মিলে কি হয়েছে, এই সিস্টেমটা কারটা তৈরি হয়েছে, তাই তো? আবার দেখো এগুলো, আবার দেখো তাহলে কারটা যদি একটা সিস্টেম ধরি, তাই কি না, কারটা নিজে একটা সিস্টেম, আবার দেখো এগুলোও কিন্তু একটা ছোটো ছোটো সিস্টেম, এই এক্সেলেটার এটাও কিন্তু একটা ছোটো সিস্টেম, আবার এই ইঞ্জিন এটাও কিন্তু একটা সিস্টেম, এই গিয়ার এটাও কিন্তু একটা ছোটো সিস্টেম, তাই তো? তাহলে এই প্রত্যেকটা কি একদিকে যেরকম অংশ মানে এই বড় সিস্টেমের অংশ, তাই তো? আবার এই প্রত্যেকটাও কি বলছি নিজের একটা সিস্টেম, তাই তো? তাহলে কি বললাম যে এই প্রত্যেকটা পার্টের কি আছে, আলাদা আলাদা কাজ আছে, তাই কি না? আলাদা আলাদা ফাংশন আছে, তাই তো? এবং এই যে পার্ট বা অংশগুলোর যে ফাংশন, দেখবে যে একটার ফাংশন আরেকটার সাথে সম্পর্কিত। যেমন দেখো যে চাকার সাথে ব্রেকের সম্পর্ক আছে, চাকার ফাংশনের সাথে কি ব্রেকের ফাংশনের সম্পর্ক আছে, ব্রেকের ফাংশনের সাথে কি ক্লাচের ফাংশনের সম্পর্ক আছে, ক্লাচের ফাংশনের সাথে কি গিয়ারের ফাংশনের সম্পর্ক আছে, তাই কি না? গিয়ারের ফাংশনের সাথে কি এক্সিলেটার ফাংশনের সম্পর্ক আছে। তাহলে প্রত্যেকটা অংশের যে ফাংশন, প্রত্যেকটা ফাংশন কি, প্রত্যেকটা অংশের ফাংশন কি একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, তাই তো? একটা আরেকটার সাথে সম্পর্কিত, তাই তো? এবার এই প্রত্যেকটা পার্টস বা অংশ যদি নিজের নিজের কাজটা সঠিকভাবে করে, কি বলছি, প্রত্যেকটা পার্টস বা অংশই যদি নিজের নিজের কাজ সঠিকভাবে করে, তাহলেই কিন্তু যেটা আলটিমেট গোল
চলা গাড়িটা চলবে, তাই কি না? আর যদি এই প্রত্যেকটা পার্টস নিজের যে ফাংশন আসে বা নিজের যে কাজ আসে সেই কাজ যদি ঠিকমতো না করে তাহলে কি হবে? তাহলে কিন্তু এই আলটিমেট গোল যেটা গাড়িটা চলা, সেই গাড়িটা কিন্তু আর চলবে না, তাই কি না? চলতে সমস্যা তৈরি হবে, তাই তো? দেখো তো এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজমের মূল বক্তব্য কি? দেখো যে এই যে প্রত্যেকটা পার্টস বা অংশের যে আলাদা আলাদা ফাংশন আছে সেই ফাংশনগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে কি করে দেখা উচিত? দেখো যে কোনো একটি এই পার্টসকে অংশকে এককভাবে না দেখে, মানে একটা পার্টসের কি ফাংশন সেটাকে এককভাবে না দেখে যে পুরো সিস্টেমটা চলতে, বা এখানে এই উদাহরণ হিসাবে যে গাড়িটাকে সচল রাখতে একটা পার্টসের কি ভূমিকা কি তা বুঝতে হবে, ঠিক আছে? আর এটাই হচ্ছে কি বলতো এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজমের মূল বক্তব্য। ক্লিয়ার? তার মানে কি হলো যে একটা সিস্টেম, তাই তো, সিস্টেমের বিভিন্ন পার্টস আছে, তাই তো, অংশ থাকবে, এবার প্রত্যেকটা অংশের কি আলাদা আলাদা ফাংশন থাকবে, তাই তো, প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা ফাংশন করবে বলেই সিস্টেমটা সচল থাকবে, তাই তো? কিন্তু আমাদেরকে কি দেখতে হবে, মানে এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজমে দৃষ্টিভঙ্গি অনুসারে কি, যে এই যে প্রত্যেকটা সিস্টেম আছে, মানে প্রত্যেকটা যে পার্টস আছে তার সেই পার্টসগুলোকে এককভাবে না দেখে যে সিস্টেমটা সচল রাখতে, সিস্টেমটা ক্রিয়াশীল থাকতে ওই পার্টসটার কী ভূমিকা নিচ্ছে সেটাকে দেখতে হবে, ঠিক আছে? আর সেটাই হচ্ছে এই ফাংশনালিজম বা ফাংশনাল অ্যাপ্রোচের মূল বক্তব্য। এবার দেখো এই যে ফাংশন, এই ফাংশন শব্দটি বিভিন্ন সাবজেক্টে এই ফাংশন শব্দটি বিভিন্ন অর্থ বহন করে। যেমন দেখো যে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ফাংশন বলতে দেখো যে কোনো কর্তব্য বা কাজের উদ্দেশ্যে একত্রিত হয়ে কোনো কর্তৃপক্ষের কর্ম সম্পাদন করাকে বোঝায়। আবার দেখো যে বায়োলজি বা জীবনবিজ্ঞানের ধারণা অনুসারে জীবদেহকে সচল রাখার জন্য সব অঙ্গ প্রত্যঙ্গের এই সামগ্রিক, এটা খুব ভাইটাল, এই সামগ্রিক কার্য সম্পাদন করাকে বোঝায়। দেখো আমরা যদি জীবদেহকে একটা সিস্টেম ধরি তাহলে এই জীবদেহ কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত, তাই কি না? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে জীবদেহের এক একটি অংশ বা পার্ট, যেমন ধরো হার্ট, যেমন ধরো কিডনি, লিভার, ফুসফুস, এগুলো পাকস্থলী, এগুলো, তাই তো? দেখো আমরা অনেক সময় তাহলে এদের কি প্রত্যেকের কি আলাদা আলাদা কাজ আছে, তাই তো? প্রত্যেকটা অঙ্গের, তাই তো, কি বা প্রত্যেকটা অংশের নিজস্ব আলাদা আলাদা কাজ আছে, তাই তো? যেমন দেখো যে আমরা ডাক্তারের কাছে চিকিৎসা করতে গিয়ে অনেক সময় শুনতে হয় যে লিভার ফাংশন টেস্ট করাতে হবে, যে কিডনি ফাংশন ঠিকমতো করছে না, তাই তো? দেখো যে প্রত্যেকটা অর্গান বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি নিজস্ব কাজ আছে, তাই তো? তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি তার নিজস্ব কাজ ঠিকমতো করে তবেই কি হবে, জীবদেহ সচল থাকবে। আর যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলি বা অংশগুলি বা পার্টসগুলি যদি তার নিজের নিজের কাজ ঠিকমতো না করে তাহলে কি হবে, তাহলে আর জীবদেহ সচল থাকবে না, তাই তো? বা জীবদেহ সচল রাখতে সমস্যার সৃষ্টি হবে, তাই কি না? আবার দেখো, আবার এই যে জীবদেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলির ফাংশন একটা আরেকটার উপরে নির্ভরশীল, একটা আরেকটার উপরে ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টাররিলেশন আছে। যেমন দেখো যে আমাদের দাঁত যদি চিবানোর কাজটা ঠিকমতো না করে, খাদ্য বা খাবার চিবানোর কাজটা ঠিকমতো না করে, তাহলে আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলীও কিন্তু হজমের কাজটি ঠিকমতো করতে পারবে না। কিন্তু এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজম এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে অর্গানগুলি পৃথক পৃথক যে কাজ করছে, এই অর্গানগুলির পৃথক পৃথক কাজকে না দেখে যে কোনো এক জীবদেহকে বা সিস্টেমকে সচল রাখতে এই অর্গানগুলোর ভূমিকা কি তা দেখা উচিত বা তা দেখা প্রয়োজন। আর এটাই হচ্ছে কি বলেছিলাম এর আগে, বলেছে কি ফাংশনালিজম এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য। তার মানে একটা অংশকে, তার মানে একটা পার্টস বা একটা অঙ্গকে পৃথকভাবে না দেখে কি ওই সমগ্র জীবদেহের পরিপ্রেক্ষিতে, কি বলছি, সমগ্র জীবদেহের পরিপ্রেক্ষিতে সেই অঙ্গের ভূমিকাটাকে বা অঙ্গ প্রত্যঙ্গের ভূমিকাকে বিচার করতে হবে। এরপর দেখো এই সোসিওলজি
সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অনুসারে ফাংশন বলতে দেখো যে সমাজ ব্যবস্থাকে সচল রাখতে সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক কাঠামোসমূহ যে ভূমিকা পালন করে তাকে বোঝায়। ঠিক আছে, দেখো যে সমাজবিজ্ঞানীদের মত অনুযায়ী সমগ্র সামাজিক ব্যবস্থা বা এই সামাজিক সিস্টেমও কতগুলি অংশ বা কতগুলি পার্ট নিয়ে গঠিত, এবং এই সমাজের এই অংশ বা পার্টগুলি একটি আরেকটির উপর নির্ভরশীল এবং একটি আরেকটির সাথে সম্পর্কিত। যেমন দেখো যে সমাজবিজ্ঞানীদের মতে যে এই যে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরো স্কুল, কলেজ, হাসপাতাল, থানা, ধর্মীয় প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানগুলো আছে বা সমাজের এই যে পার্টস বা অংশগুলো আছে, এই অংশগুলো একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত, কি ইন্টাররিলেটেড, এবং একটি আরেকটির উপর নির্ভরশীল। যেমন ধরো যে এই যে স্কুল কলেজে যদি শিক্ষা ব্যবস্থা ভালো হয়, যদি শিক্ষা ব্যবস্থার মান ভালো থাকে, তাহলে কী হবে, যে শিক্ষা ব্যবস্থার মান ভালো হলে ভালো ডাক্তার তৈরি হবে, ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে, ভালো আইনজ্ঞ তৈরি হবে, এই তো। আর ভালো ডাক্তার তৈরি হলে কী হবে, যে হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে, তাই তো। ভালো আইনজ্ঞ তৈরি হলে কী হবে, ভালো আইনজ্ঞ তৈরি হলে বিচার ব্যবস্থার ভিত, এই তো, বিচার ব্যবস্থার ভিত আরও মজবুত হবে। আর এগুলির উন্নতি হলে উৎপাদন প্রক্রিয়ারও উন্নতি হবে, অর্থাৎ কৃষি শিল্পের উন্নতি হবে। কেন? কারণ উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই তো বিশেষজ্ঞ তৈরি হবে, দক্ষ শ্রমিক তৈরি হবে, এই তো, তাদের মাধ্যমে কম খরচে উৎপাদন প্রক্রিয়া, কম খরচে কীভাবে উৎপাদন প্রক্রিয়া মানে উৎপাদন সম্পন্ন করা যায় সেই টেকনিক বেরিয়ে আসবে, সেই কৌশল বেরিয়ে আসবে, তাই তো। ফলে কী হবে, ফলে উৎপাদনের বস্তু উৎপাদনের খরচ কমবে, বস্তু উৎপাদনের খরচ কমলে কী হবে, দাম কমবে, বস্তুর দাম কমবে, তাই তো। দাম কমলে কী হবে, কি ভোগ্য পণ্য বা পণ্যদ্রব্যের চাহিদা বাড়বে। তাই এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে সমাজের কোনো একটি অংশ সম্পর্কে অধ্যয়ন বা অনুশীলন করতে হলে তা করতে হবে অন্যান্য অংশসমূহের সঙ্গে বা সমগ্র সমাজ ব্যবস্থার সঙ্গে ওই অংশটির সম্পর্কের পরিপ্রেক্ষিতে। ক্লিয়ার? আবার দেখো যে সমাজে যে বিভিন্ন ঘটনা ঘটে, তো ওই ঘটনা ঘটার কারণগুলোকে আলাদাভাবে আলোচনা না করে, ঘটনার কারণগুলিকে আলাদাভাবে আলোচনা না করে বা অধ্যয়ন না করে এই কারণগুলো কীভাবে পরস্পর সম্পর্কিত বা সম্পর্কযুক্ত তা আলোচনা করা উচিত, তাই তো। যেমন ধরো যে সমাজে অশিক্ষা, দারিদ্রতা, অনাহার, অপুষ্টি, অপরাধ প্রবণতা, এগুলো কি প্রত্যেকটি আলাদা আলাদা ঘটনা, তাই কি না? প্রত্যেকটি আলাদা আলাদা ঘটনা, কিন্তু দেখা যাবে যে এই প্রত্যেকটি আলাদা আলাদা ঘটনার কারণগুলো কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে দেখো আমরা একইভাবে বলতে পারি যে সমাজে যে উৎপাদন ব্যবস্থাগুলি আছে সেই উৎপাদন ব্যবস্থাগুলিও কি সমাজের উৎপাদন ব্যবস্থাগুলিও কি একটি আরেকটির উপর নির্ভরশীল এবং একটি আরেকটির সঙ্গে আন্তঃসম্পর্কিত বা ইন্টাররিলেটেড। যেমন ধরো এই উৎপাদন শিল্প আছে, বহু ইস্পাত শিল্প, এরকম বিভিন্ন শিল্প কারখানা আছে, আবার মনে করো এই উৎপাদন ব্যবস্থা খনি খনন আছে, খনিজ সম্পদ উত্তোলন, আবার মনে করো বিদ্যুৎ উৎপাদন আছে, তাহলে এগুলো কি পৃথক পৃথক একটা সিস্টেম? এটা একটা সিস্টেম, তাই তো, বা ব্যবস্থা, এটা একটা সিস্টেম বা ব্যবস্থা, আবার এটা একটা সিস্টেম বা ব্যবস্থা, তাই তো। তাহলে এই যে সিস্টেম বা ব্যবস্থা, এগুলো কি একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, তাই কি না? একটা আরেকটার উপর নির্ভরশীল। দেখো তাহলে এই খনির উপরে কি উৎপাদন শিল্প, তাই তো, মনে করো লৌহ ইস্পাত শিল্প কি খনিজ সম্পদের উপর নির্ভর করবে? ঠিক একই রকমভাবে এই বিদ্যুৎ উৎপাদন কার উপর নির্ভর করবে? বিদ্যুৎ উৎপাদনও কি এই উৎপাদন শিল্পের উপর নির্ভর করবে। আবার দেখো খনি, মনে করো কয়লা, এই কয়লা উত্তোলনের উপর কি বিদ্যুৎ উৎপাদন নির্ভর করবে, তাই তো। তাহলে এই সিস্টেমগুলো কি একটা আরেকটার সাথে সম্পর্কিত, তাই তো, একটা আরেকটার উপর নির্ভরশীল। আর সম্পর্কিত কেন? যে বিদ্যুতের দাম যদি বাড়ে তাহলে কী হবে, বিদ্যুতের দাম বাড়লে কি উৎপাদনের খরচ বাড়বে, উৎপাদনের খরচ বাড়লে কী হবে, বস্তুর দাম বাড়বে, বস্তুর দাম বাড়লে কি চাহিদা কমবে, তাই তো। তাহলে দেখো এই যে সমাজের উৎপাদন ব্যবস্থাগুলিও যদি আমরা দেখি তাহলেও কি সেগুলো একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত এবং একটি আরেকটির উপর নির্ভরশীল। এবার দেখো এই জিওগ্রাফিতে বা আমাদের ভূগোল শাস্ত্রে
এই ফাংশন বলতে, এই ফাংশন বলতে বোঝায় অকুপেশান, ঠিক আছে? এটা কিন্তু প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে যে ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজম বা ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গিতে ভূগোলে এই ফাংশন বলতে কী বোঝায়। তাহলে ফাংশন বলতে কী বোঝায়? ফাংশন বলতে বোঝায় অকুপেশানকে, ঠিক আছে? আর দেখো, আর সমাজবিজ্ঞানে মনে রাখবে, সমাজবিজ্ঞানে এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজম বা ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গির প্রবর্তক ছিলেন বা প্রবর্তক হলেন এমিলে ডার্কহেইম। এটাও কিন্তু মনে রাখবে যে সমাজবিজ্ঞানে এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গির প্রবর্তক কে ছিলেন? প্রবর্তক ছিলেন এমিলে ডার্কহেইম, ঠিক আছে? আর আমাদের ভূগোল শাস্ত্রে মনে রাখবে, আমাদের ভূগোল শাস্ত্রে এই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীতে ফরাসি ভৌগোলিকদের রচনায়, কি বলছি, ফরাসি ভৌগোলিকদের রচনায় এই ভূগোলে, ফরাসি ভৌগোলিকদের রচনায়, ভৌগোলিক রচনায় এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজমের উদাহরণ পাওয়া যায় বা নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে? এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন দেশের ভৌগোলিকদের মধ্যে এই ফাংশনালিজম, ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজমের গুরুত্ব দেখা যায়। তার উত্তর কী হবে? ফরাসি ভৌগোলিকদের মধ্যে বা ফ্রান্সের ভৌগোলিকদের, ফ্রান্স দেশে বা ফ্রান্সের ভৌগোলিকদের মধ্যে, ঠিক আছে? যেমন দেখো যে ফরাসি ভৌগোলিক জিন ব্রুনস, এই ফরাসি ভৌগোলিক জিন ব্রুনস এর রচনায় আমরা এই ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজমের নিদর্শন পাই বা উদাহরণ পাই বা বর্ণনা পাই। তাদের বিবরণে পাওয়া যায়, দেখো যে রিজিয়ন ওয়াজ কনসিডার্ড এজ এ ফাংশনাল ইউনিট, অর্থাৎ কার্যকরী এককে অঞ্চল বলে, কোনো কার্যকরী এককে অঞ্চল বলে চিহ্নিত করা উচিত, বা আমরা কথাটা ভেবে বলতে পারি যে ফাংশন বা কাজের ভিত্তিতে অঞ্চলকে চিহ্নিত করা দরকার, ঠিক আছে? দেখো বর্তমানে কিন্তু, বর্তমানে ভূগোল শাস্ত্রে এই ক্রিয়ামূলক দৃষ্টিভঙ্গি কিন্তু খুবই জনপ্রিয়। যেমন দেখো যে এই যে ভারতের মুম্বাই, টাটানগর এবং গুলমার্গ, এই যে এই তিনটি এলাকা, এই তিনটি এলাকা তাদের ফাংশন বা কাজের নিরিখে কিন্তু এক্সপ্লেন করা যায়। কী বলছি, এই মুম্বাই, টাটানগর এবং গুলমার্গ, তো এই তিনটি এলাকা বা অঞ্চলকে কী বলছি, কাজের নিরিখে, তাই তো, কাজের নিরিখে চিহ্নিত করা যায় বা ফাংশনের নিরিখে চিহ্নিত করা যায়। যেমন দেখো যে মুম্বাই, মুম্বাই কি যে বন্দরভিত্তিক কার্যকলাপের বা বন্দরভিত্তিক ফাংশন বা কার্যকলাপের জন্য চিহ্নিত, ঠিক আছে? আবার এই টাটানগর, টাটানগর কি লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র হিসাবে চিহ্নিত, তাই তো, তাহলে এর একটা নিজস্ব ফাংশন আছে। আবার কি যে গুলমার্গ, গুলমার্গ কি যে পর্যটন কেন্দ্র হিসাবে চিহ্নিত, তাই তো। তো দেখো যে শুধু তাই নয় যে ছোট ছোট শহরগুলি যে আছে, সেই ছোট ছোট শহরগুলিও কিন্তু তাদের ফাংশন বা তাদের কাজের নিরিখে পরিচিতি লাভ করে, ঠিক আছে? দেখো যে যে কোনো শহরে, যে কোনো শহরে দু ধরনের ফাংশন দেখা যায়। একটা হচ্ছে দেখো ম্যানিফেস্ট ফাংশন, একটা হচ্ছে লেটেন্ট ফাংশন। এবার এই ম্যানিফেস্ট ফাংশন মানে কী বলতো, ম্যানিফেস্ট ফাংশন হচ্ছে যে কাজগুলো বা যে ফাংশনগুলো সরাসরি চোখে দেখা যায়, সেগুলো ম্যানিফেস্ট ফাংশন, ঠিক আছে? আর এই লেটেন্ট ফাংশন মানে হচ্ছে যে ফাংশন বা কাজগুলো সরাসরি চোখে দেখা যায় না। যেমন ধরো এই যে টাটানগর, এই যে টাটানগরের, তাহলে যদি টাটানগরের ম্যানিফেস্ট ফাংশন বলি, তাহলে কি এই যে লৌহ ইস্পাত উৎপাদন হচ্ছে, ইস্পাত উৎপাদন হচ্ছে যে বিশাল কর্মযোগ্য, সেগুলো কি চোখে দেখা যায়? তাহলে সেটা কি এই ইস্পাত উৎপাদন প্রক্রিয়াটা কি ম্যানিফেস্ট ফাংশন, তাই তো? আর লেটেন্ট ফাংশন কি, তাহলে এই উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে যে ম্যানেজমেন্ট, যে ব্যবস্থা, যে পরিচালন ব্যবস্থা, ঠিক আছে, আরও কম উৎপাদন মানে আরও কম খরচে উৎপাদন করার জন্য যে নতুন নতুন টেকনিক প্রয়োগ করা হচ্ছে, ম্যানেজমেন্ট ঠিকমতো চালানো করার জন্য যে কৌশল অবলম্বন করা হচ্ছে, সেগুলো কি সরাসরি চোখে দেখা যায় না, আর সেগুলো কি, সেগুলোই হচ্ছে লেটেন্ট ফাংশন, ঠিক আছে? তাহলে যে কোনো শহরের ক্ষেত্রে এই দুই ধরনের ফাংশন দেখা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ফাংশনাল অ্যাপ্রোচ বা ফাংশনালিজমের মূল বক্তব্য, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নেই, ঠিক আছে? যে দুই একটা প্রশ্ন বলে দিয়েছি এগুলো পড়লেই হবে, এর বাইরে আর খুব একটা পড়ার দরকার নেই। ওকে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরে।